ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ও আল্লাহ রাসুল্লাহ আবাদ ভাই ভাইজান যে আপনি প্রশ্ন করেছেন মশালকু সুন্দর প্রশ্ন এই প্রশ্ন অনেকেই হয়তো এই জিনিসগুলো হয়তো আমরা অনেকেই জানি না বা অনেকেই হয়তো আমরা অলসতা করি এই ব্যাপারে বা আমাদের শিথিলতাও বলতে পারেন যাই হোক কথা হচ্ছে আপনি ইমামকে যে অবস্থায় পাবেন যদি আপনি ইমামকে দাঁড়ানো অবস্থায় পান নামাজে তাহলে ইমাম সাহেব দাঁড়িয়ে যে কাজ করছেন সেই কাজ আপনি করবেন ইমাম সাহেবকে যদি রুকুর অবস্থায় পান তাহলে রুকুতে যা করছেন যে তসুপ পাঠ করছেন আপনি রুকুতে সেই তসু পাঠ করবেন ইমাম সাহেবকে যদি রুকুর থেকে ওঠার অবস্থায় পান তাহলে যে দোয়া পাঠ করছেন সেই দোয়া আপনি পাঠ করবেন ইমাম সাহেবকে যদি সিজদাতে পান তাহলে সিজদা গিয়ে শেষ দিকির পাঠ করতে হবে ইমাম সাহেবকে যদি তাসাউদ্দে পান তাহলে তাসাউদ্দে যে দিকির আছে যে দোয়া আছে সেই দোয়া পাঠ করতে হবে এটাই হচ্ছে ইমাম সাহেবের সাথে নামাজ যে মাসবুক তার বিধান আপনি হয়তো বলবেন যে আমি তো তাসাউদ পড়ব না আপনি ইমামের সাথে যেটা পাবেন সেটা আপনাকে ইমাম সাহেব যা করছেন তাই আপনাকে করতে হবে কিন্তু বাকি যে জিনিসগুলো আপনার ছুটে গেছে ওটা আপনাকে পরে করতে হবে পরে করে নিতে হবে ধরুন আপনি তিন ডাকাত নামাজ পেলেন আপনার দুটো তাসাহুদ পেলেন কিন্তু তারপরেও আপনার যেহেতু লাস্ট তাসাহুদ আপনাকে পড়তে হবে কেন যেহেতু আপনি একটা রাখাত পাননি কিন্তু তাই বলে আপনি ইমাম সাহেবের সাথে তাসাহুদ পড়বেন না তা নয় এটা ভুল আপনাকে ইমাম সাহেব তাশাহত পড়বেন আপনিও তা পড়বেন কিন্তু পরে আপনি বাকি নামাজটা আবার তা শাহত যদি আপনার তিনটে তাশাহত হোক তাও কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু এক রাখাত আপনার ছুটে গেছে তিমি স্বরফের একটা হাদিশ এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদা আতা আহাদুকুম আলাহ ওয়া ইমাম আলাহ আল ওয়া ইয়াস না কামা না আল ইমাম যখন তোমাদের কেউ মসজিদে যখন তোমাদের কেউ নামাজের জন্য আসবে ইমাম যে অবস্থায় আছে ফালিয়াসনা সুতরাং তুমি ওই অবস্থাতেই মানে ইমামের সাথে সামিল হও হল ইমাম যে অবস্থায় ইমাম আছে ওই অবস্থাতে তুমি সামিল হও এটা হচ্ছে তিরমি হাদিস আর একটা হাদিস এসছে মোত্তাফা কালাসের হাতে যে হাদিসটা সহি

হুম তাড়াতাড়ি ধরফর করে নয় যেহেতু তাড়াতাড়ি ধরফর করে যদি আপনি আসেন তাহলে কি হবে যখন নামাজে সামিল হবেন যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন নিঃশ্বাস নেতি নিতেই তো শ্বাস প্রশ্বাস নিতে নিতেই তো আপনার সঠিক মানে ভাবে দোয়াগুলো পড়তে পারবেন না দুয়ার মধ্যে ইতমিনান থাকবে না নামাজের মধ্যে ইতমিনান থাকবে না সেই জন্য আল্লাহামকে বললেন আলাইকুম আসা কিনা স্থিরতার সাথে ধীর স্থিরের সাথে নামাজে এসে সামিল হতে হবে ফামা আদরাক ফাসাল্লু যা ইমামের সাথে আপনি পাবেন সেটা পড়ুন ফামা মামা ফা আতাকুম ফা আতিম্ম আর যেটা ছুটে যাবে সেটা আপনি পূর্ণ করে নেবেন সুতরাং ভাইজান ইমাম সাহেবকে যে অবস্থাতে পাওয়া যাবে সেই অবস্থাতে আমাদের নামাজে সামিল হইতে হবে যদিও আমার নামাজে তিনটে তাসাউদ হয়ে যায় মাসবুকের তবুও কোনো অসুবিধা নাই কেন যেহেতু আপনি ইমাম সাহেবকে পেয়েছেন তাশাহুদে বাকি আপনার দুটো তাসাউদ আছে তো আপনি ওই ইমাম সাহেবের সাথে যেহেতু তাসাউদ পেয়েছেন সুতরাং ইমাম সাহেব যা করছেন আপনাকে ওই জিনিসটাই করতে হবে এটাই হচ্ছে শরীয়তের বিধান এটাই হচ্ছে ইসলামের বিধান এবং এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ঠিক আছে ভাইজান আরটা জিনিস সবসময় খেয়াল রাখবেন নামাজের জন্য যখন আমরা আসব তখন আমাদের মধ্যে যেন স্থিরতা ধীর প্রশান্তি এই জিনিসটা যেন আমাদের বজায় থাকে কেন স্থিরতা ধীরতা নামাজের রুকুনের মধ্যে একটা রুকুন আপনার মধ্যে যদি স্থিরতা না থাকে ধীরতা না থাকে তাহলে যখন আপনি নামাজে সামিল হবেন নামাজ পড়বেন দোয়া পাঠ করবেন তখন দোয়ার মধ্যে আপনি কী বললেন আপনি নিজেও বুঝবেন না আর হয়তো যেটা বলা দরকার যেভাবে বলা দরকার সেভাবে হয়তো বের হলো না উল্টো পাল্টা বের হয়ে গেল বা হয়তো উচ্চারণ সঠিকভাবে হলো না তাহলে মানে কি বাত ভালো করতে গিয়ে কি হয়ে যাবে কুষ্ঠবেদী হয়ে যাবে সুতরাং নামাজে যখন আমি আসবো বা আমরা যখন নামাজে সামিল হব আমাদের মধ্যে যেন প্রশান্তিটা থাকে তাহলে নামাজে প্রশান্তি বজায় থাকবে আর প্রশান্তি বজায় থাকাটা নামাজের রুকুন সুতরাং ইতিমিনান প্রশান্তি এই জিনিসটা যেন আমাদের থাকে সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন এবং আবার আপনাকে বলছি যেটা আমি ইমাম সাহেবের সাথে পারবো ইমাম সাহেবকে পাবো যে অবস্থাতে ওই অবস্থাতে সামিল হব এবং ওই দোয়াটায় ওই আজকারই পাঠ করব যেটা ইমাম সাহেব পাঠ করছেন ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক